হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি বাইক বাজার নামে একটি ইউজ বাইকের শোরুমের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে চারটা বাইক রাখা আছে। তো মূলত আজকে আমি এই শোরুমটি থেকে এই চারটি বাইক সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব, এই বাইকগুলোর হচ্ছে গিয়ে দাম সম্পর্কে এবং কনফিগারেশন সম্পর্কে। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমাদের দেওয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, কথা বলাচ্ছি না, আজকে ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা বাইক বাজার থেকে আমার সামনে চারটি ইউজড বাইক দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার পালসার, আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে গিয়ে ফেজার সেকেন্ড ভার্সন, তারপর আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা জিক্সার, আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা পালসারের আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন। তো মূলত এই চারটি গাড়ি আপনাদের কাছে আমি জানানোর চেষ্টা করবো, এগুলোর কনফিগারেশন এবং এগুলোর প্রাইস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো। ফ্রেন্ডস, আমার সামনে পালসারের একটি ব্ল্যাক কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটির আমি কনফিগারেশন সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে দেখবেন যে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্সের একটি গাড়ি, 2018 সালে ম্যানুফ্যাকচারিং করেছে, 2019 সালে রেজিস্ট্রেশন করা, 10,000 কিলো রান করেছে, 40-45 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,68,000 টাকা এই গাড়ির দাম চাওয়া হচ্ছে। 1,68,000 টাকা কিন্তু এই গাড়ির দাম চাওয়া হচ্ছে ফ্রেন্ডস। এবং গাড়িটা কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো এই সাইড থেকে আপনারা সেকেন্ড পজিশনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই সাইডে, এটা হচ্ছে গিয়ে ফেজারের FI। তো যদি এটার আমি বলে দিই ভার্সন 2, ফেজার FI ভার্সন 2, 2018 সালে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, 2018 সালে রেজিস্ট্রেশন করা, 11,000 কিলো রান করেছে, 40 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 2,20,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস, 2,20,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস। যারা ফেজার FI ভার্সন 2 গাড়িগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি কিন্তু নিতে পারবেন। ওকে, এবং আপনাদেরকে আমি বলে দিই এই গাড়িগুলোতে মূলত 2 বছর থেকে 10 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন থাকে, তো আপনারা কিন্তু এগুলো রেজিস্ট্রেশন সহ পেয়ে যাবেন। ওকে, সো এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ে সুজুকির একটি গাড়ি, এটা হচ্ছে সুজুকি জিক্সার SF ডাবল ডিক্সের একটি গাড়ি, 2017 সালে ম্যানুফ্যাকচারিং করেছে, 2018 সালে রেজিস্ট্রেশন করা, 8,000 কিলো রান করেছে, 40 আপনাকে মাইলেজ দেবে, 150 সিসির একটি গাড়ি এবং 1,90,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস। সো 1,90,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনাদেরকে আমি পিছন থেকে দেখানোর ট্রাই করি, এই সুজুকি গাড়িটি হচ্ছে গিয়ে 18 সিরিয়ালের একটি গাড়ি, 1,90,000 টাকা এই সুজুকি গাড়িটির দাম চাওয়া হচ্ছে। সো এই সাইড থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে গিয়ে পালসার S150, 150 সিসির একটি গাড়ি এবং এটার যদি আমি আপনাদেরকে কনফিগারেশন সম্পর্কে বলে দিই, ম্যানুফ্যাকচারিং করেছে 2017 সালে এবং রেজিস্ট্রেশন 2017 সালে। সো আপনারা কিন্তু চাইলেই এই গাড়িটি নিয়ে যেতে পারবেন, এটি সম্পূর্ণ সিঙ্গেল এক্সির একটি গাড়ি। তো এই গাড়িটির ভাইয়া দাম চাচ্ছেন কত আপনারা? সো এই গাড়িটির মূলত দাম চাওয়া হচ্ছে 1,28,000 টাকা, এটাও সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস, আপনারা চাইলে ওনার সাথে কথা বলে তারপরে এই গাড়িটি আপনারা নিয়ে যেতে পারবেন। এবং এই গাড়িটি 36 সিরিয়ালের একটি গাড়ি, সো এই AS গাড়িটি 36 সিরিয়ালের একটি গাড়ি। এখানে দেখে পাচ্ছেন জিক্সার গাড়িটি হচ্ছে গিয়ে 18 সিরিয়ালের একটি গাড়ি, এখানে হচ্ছে গিয়ে FI ভার্সন 2 হচ্ছে গিয়ে ফেজার FI ভার্সন 2 হচ্ছে গিয়ে 35 সিরিয়ালের একটি গাড়ি, এবং এখানে যে পালসার গাড়িটি দেখেছিলেন এই পালসার গাড়িটি হচ্ছে গিয়ে 39 সিরিয়ালের গাড়ি। সো আপনারা এই চারটি গাড়ি দেখলেন, আপনারা কিন্তু চাইলেই এখন নিজেদের পছন্দের মতো এই গাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এখানে যে দামগুলো বলা হয়েছে সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস, আপনারা চাইলে ওনাদের সাথে দামাদামি করে কথা বলে এই গাড়িগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন।